हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल द लेजी कुक बाय मितु। आज के तुम्हारे साथ एक खूब मजेदार रेसिपी शेयर करब। बाड़ी बस तुम्हारा कि रेस्टुरेंट ढाबा स्टाइल चिकेन ग्रेवी करो। तो खूब सहज सिम्पल पद्धति कर चेष्टा करतटा सिम्पल करा जाए। तो बस कथा ना बोले चलो रान्नाटे शुरू कर। प्रथम तीनटे बड़ प्याज के लम्बा लम्बा झिड़ी झिड़ी कर कूचिए नहीं। এবার এই পেঁয়াজগুলোর বেরেস্তা আমি করে নেব। এর জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ঝিরে ঝিরে করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার লো অথবা মিডিয়াম ফ্লেমে হালকাভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আঁচ একদমই বাড়ানো যাবে না, তাহলে পেঁয়াজগুলো বেশি পুড়ে যাবে। দেখুন পেঁয়াজের বেরেস্তা রেডি। এবার আমি একটি পাত্রে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতে ওই তেলে আমি এক টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার এতে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম দই আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। হালকা চেপে বেরেস্তাগুলোকে ভেঙে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা, তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিক্সিতে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 4 থেকে 5টি শুকনো লঙ্কা, 2 টিস্পুন গোটা জিরে আর 2টো পেঁয়াজকে টুকরো করে। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর একটি টমেটোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচিয়ে নিচ্ছি। আমি একটু ঝালঝাল চিকেন গ্রেভিটাই পছন্দ করি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, যে যেরকম ঝাল খান সেরকমই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার কড়াইতে আমি বেশি করে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার।
এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চিকেন কষানো রেডি। এবার আমি ঝোল দিয়ে দেব, এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে 10 মিনিটের জন্য। এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন গ্রেভি একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। তো আমার রেস্টুরেন্ট ধাবা স্টাইলের চিকেন গ্রেভি একদম তৈরি। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, পুরি সব কিছুর সাথে এটি খেতে ব্যাপক লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।